যে কান্না করে না কি এরকম বলছিল সেই দিনের কথা ভাবছি তো তার জন্য চোখে আবার জল চলে আসছে। আমি আমার মার কাছে ফোন করছিলাম, মাও কান্না করছিল। তারপরে সেই দিনগুলো খুব কষ্টের গেছে। তো এই দুটো পেজই হ্যাক হয়ে যায় কারণ তোমাদের দাদার একটা আইডি থেকে দুটো পেজ খোলা। অনেকদিন থেকে ভাবছি তোমাদের সাথে এই কথাটা আমরা শেয়ার করব, বাট করা হয়নি। মানে প্রায় এক মাস আগেকার একটা ঘটনা, তো সেটা মানে আমাদের কাছে খুবই একটা বড় প্রবলেম, ভীষণ একটা বড় প্রবলেম। তো অনেকটা বড় প্রবলেমে পড়েছি। ভাবছিলাম এই বিষয়ে তোমাদের পরে জানাবো, তো ভাবছি আজকে তোমাদের জানিয়ে দিই, তোমাদের সাথে জানাই ব্যাপারটা কি হয়েছে। আমরা ভাবছিলাম যে আমরা জানতে পারবো যে এটার কি হলো না হলো, তারপর ফাইনাল ডিসিশন এখন মানে যেতে পারিনি যে কি হলো ব্যাপারটা, তার জন্য আমরা তোমাদের সাথে শেয়ার করতে পারছিলাম না এতদিন। আর এমন পরিস্থিতিতে আমরা ছিলাম যে আমরা যে ভিডিও করব এই বিষয়ে বলবো, আমরা নিজেরাই নিজেকে সামলাতে পারছিলাম না। তো তোমাদের সাথে কি শেয়ার করব, তো এখন এক মাস হয়ে গেছে। তো ভাবছি সবাইকে এটা জানিয়ে দেওয়া দরকার, যেহেতু অনেকেই জেনে গেছে আর অনেকেই জানতে বাকি আছে। ভাবলাম যে এটা তোমাদের জানানো খুব প্রয়োজন। আসলে আমাদের ফেসবুক পেজটা হ্যাক হয়ে গেছে। এটা মানে আমার যে একটা আইডিতেই আমার দুটো পেজ কানেক্টেড ছিল। যদি ফেসবুকের একটা পেজও হ্যাক হতো তাহলে অতটা অসুবিধা হতো না, কিন্তু আমাদের ফেসবুকে দুটোই পেজ ছিল, সানি 4 অঞ্জলি আর এটা অঞ্জলি 4 সানি। তো এই দুটো পেজই হ্যাক হয়ে যায় কারণ তোমাদের দাদার একটা আইডি থেকে দুটো পেজ খোলা। কি বলবো না বলবো, শুধু চোখ থেকে আমার শুধু জল বেরিয়েছে। আর তোমাদের দাদার মন খারাপ ছিল, কিন্তু আমার প্রচন্ড কষ্ট হয়েছে। তো আমাদের এই সময়টা অ্যাকচুয়ালি টাকা পয়সার দরকার খুবই। এই সময়টা হ্যাক হওয়াটা আমাদের পক্ষে একটু ভীষণ চাপের বিষয় হয়ে গেছে। সুবিধা হয় যারা ভিডিও করে, কন্টেন্ট তৈরি করে, তারাই বুঝবে, তাছাড়া অন্য কেউ বুঝবে না। তো দেখি যদি ঠিক হয় ভালো, যদি ঠিক না হয় কি করব। তো তার জন্য আমরা একটা আমাদের নতুন পেজ ওপেন করেছি, যেটা নাম আছে সানি 4 অঞ্জলি ব্লগস। আমাদের তো এইভাবে থেমে থাকলে হবে না, তার জন্য আমরা নতুন আরেকটা পেজ খুলেছি। মানে বেশি দিন হয়নি, 4-5 দিন কি 6-7 দিন, মানে এক সপ্তাহে জোর হয়েছে। তো এখন ওটা তো অ্যাক্সেস আছে, কিন্তু ভিডিও পোস্ট করতে পারছি, বাট যে টাকা পয়সা যেটা আছে ব্যাংকে আমাদের কিছুই নেই, যার জন্য এই ভিডিওগুলো করা হয়। মানে মেইন টাকা ইনকাম করার জন্য সবাই করে, না হলে কষ্ট করে কেনই বা করবে। কিছু কিছু ভিডিও হয়তো নিজের শখের জন্য বা স্মৃতি হিসেবে করা হয়, কিন্তু আমরা যেহেতু রোজই ভিডিও করি, আমাদের মানে দিন শেষে আমরা টাকার জন্যই ভিডিওটা করি, কিন্তু ওই টাকার জায়গাটাই আমাদের কোনো অ্যাক্সেস নেই। আমি সবকিছু করতে পারবো, কিন্তু আমরা মাস গেলে টাকা পাবো না। সানি 4 অঞ্জলি যেহেতু আমাদের অ্যাক্সেস আছে, তার জন্য মাঝে মধ্যে সেখানে ভিডিও পোস্ট করছি, যে ভাবছি যে ভগবান যদি ফিরে পায় এরা, এর জন্যই সেই আশাটুকানি রেখেই ভিডিও পোস্ট করছি, কিন্তু আদৌ যে কি হবে আমরা নিজেরাও জানি না। তো আমাদের যে পেজটা এখন যে নতুন যেটা খুলেছি, সানি 4 অঞ্জলি ব্লগস বলে, সানি 4 অঞ্জলি ব্লগস, ওটা এখন তো দেখলাম 9700 মতো, মানে প্রায় 10-এর কাছাকাছি এখন ফলোয়ার আছে। তো ওটা তোমরা ফলো করে নিও যারা এখনো করোনি বা যারা জানো না। ফেসবুকে এমনিতেই মানে যখনই আমরা ভিডিও পোস্ট করি, আমাদের নিজেদেরই অরিজিনাল অডিও থাকে, সবকিছু আমাদেরই থাকে। তা সত্ত্বেও ফেসবুক থেকেই বলে যে তোমাদের আনঅরিজিনাল কন্টেন্ট, তারপরে নট রেকমেন্ডেড আছে না, কিন্তু নট রেকমেন্ডেড, তারপরে বিভিন্ন প্রবলেম ফেসবুক থেকে এমনি হয়। ফেসবুক ভিডিও মানে ফেসবুক থেকে টাকা ইনকাম করা যতটা সহজ ততটাই কঠিন। মানে তোমার পেজটা যে সঠিকভাবে থাকাটা অনেকটা মানে কঠিন ব্যাপার, তার ওপর থেকে আমাদের হ্যাক হয়ে গেল। তাহলে ভাবো কত সমস্যা। যেই দিন আমাদের মেন ফেসবুকটা হ্যাক হয়েছিল পেজটা, সেই দিন যখন আমি শুনতে পারলাম, মানে তোমাদের দাদা যখন ওই লিঙ্কটাতে হাত দিয়ে দিয়েছিল, যখন সবকিছু অ্যাক্সেস দিয়ে দিয়েছিল সেই হ্যাকারের কাছে, তখনও তোমাদের দাদা জানতে পারেনি যে হ্যাকটা হয়ে গেছে অলরেডি। তারপর যখন আমরা সবাইকে বললাম যে অ্যাক্সেসটা দিয়ে দিয়েছে, তখন সবাই বলছে যে এটা কেন করেছো তোমরা। তখনও ভাবছি যে তোমাদের দাদা বলছে না, আমি যেটা পাঠিয়েছি ওটাতে হয়তো হ্যাক হওয়ার না সম্ভাবনাটাই বেশি, যেহেতু আমরা তো জানি না, যেহেতু আর আমার যা মনে সব নরমাল দেখে বুঝতে পারিনি ফার্স্টে, তার জন্য মনে হচ্ছে আমি তো ভিডিও বা এইসব সম্বন্ধে কিছু বুঝি না। তোমাদের দাদা যা আজ পর্যন্ত বলেছে, তোমাদের দাদার থেকেই আমি সবকিছু শিখেছি। তো আমি ভাবছি তার ঠিকই আছে, কিন্তু তার আধা ঘন্টা 1 ঘন্টা পর তোমাদের দাদার ফোনে, তোমাদের দাদা আইপ্যাডে গেম খেলছিল, তখনই তোমাদের দাদার ফোনে একটা মেসেজ আসলো জিমেল থেকে। তো সেই মেসেজটা আসার পর তোমাদের দাদা যখন আমাকে শুধু অঞ্জলি বলে ওই কথাটা বলল, তখন তখন যে কি পরিস্থিতিতে আমি ছিলাম, মানে আমি মনে করছিলাম যে এই কথাটা হয়তো স্বপ্ন, মানে এটা সত্যি না। আমার তখন এতটা মন ভেঙে গিয়েছিল, তোমরা ভিডিওতেও দেখতে পারবে আমি শুধু কান্না করছিলাম। মানে आगे तो अनेकक्षण धरे एकटाना कान्ना करेছি তখন তো ভিডিও করিনি কিন্তু লাস্টে ভাবছি যে একটুখানি ক্লিপটা নিয়ে নি তারপর আমি ভিডিওটা করেছিলাম। তারপর যখন আমিও আমার মার কাছে ফোন করলাম মা ওদিকে কান্নাকাটি করছিল। তারপর বাড়িতে যখন বললাম সবারই মন খারাপ হয়ে গিয়েছিল, এই বাড়িতে ওই বাড়িতে সব বাড়িতেই সবাই শুধু ভগবানের কাছেই ডাকছিল যা বড়রা যা করে আর কি। তো এটা হয়েছিল সন্ধ্যাবেলার সময় আর রাত্রেবেলাও আমরা ভাত খেতে যাচ্ছিলাম না, বাড়ির সবাই আমাদের ঘরে চলে এসেছিল বলছিল যে খেয়ে নাও কি করবা এখন এরকম বলছিল, সবাই সান্ত্বনা দিচ্ছিল। তো সেই দিনের কথাটা কোনোদিন ভুলতে পারবো না কারণ এই এতদিন আমরা ভিডিও করি কোনোদিন আমরা এরকম পরিস্থিতিতে কোনোদিন পড়িনি। তো এখন যেহেতু এক মাস হয়ে গেছে এখন একটু মানে মনকে বুঝ দিতে পারছি যে যা হয়েছে এখন কিছু তো করা যাবে না, এটা ভেবেই মানে নিজেকে সান্ত্বনা দিচ্ছি কি আর করবো। কিন্তু যেদিন আমাদের হ্যাকটা হয়েছিল সেই দিন তার পরের দিন সেই 3-4 দিন মানে আমি নিজেকে মানে বুঝাতে পারছিলাম না যে যেটা হয়েছে সেটা কি করা যাবে, শুধু আমি কান্না করতাম। ফার্স্টের দিনকারা জিনকারা হয়েছে যখন ওকে ফার্স্ট ঘটনা বললাম ওকে যে অঞ্জলি আমার পেজটা আমি লগইন মানে আইডিতে লগইন করতে পারছি না, পেজে লগইন করতে পারছি না, ব্যাস ওর মাথায় হাত পড়ে গেছে, চোখে জল চলে এসেছে, কান্না করেছে, এত কান্না করেছে। তখন রেকর্ড করা হয়নি, আমি তখন আমারও মাথায় টেনশন, তখন ক্যামেরা আর এভাবে উঠাতে পারিনি। তো কিছুক্ষণ পরে যখন একটু শান্ত হলাম তখন অঞ্জলি একটু ক্যামেরা তুলেছে, হয়তো রেকর্ড হয়ে গেছে, সেটা হয়তো একমাত্র ক্লিপটা দেখেছি, যদি এখন ডিলিট না হয়ে থাকে তো ওটা অ্যাড করে দেবো যদি পারি, না হলে হয়তো ওটা ডিলিট হয়ে যেতে পারে, যাই না। তো তারপর সকালবেলা যখন মানে ঘুমিয়ে তো পড়েছি, তারপর অনেক কান্নাকাটি করতে করতে ঘুমিয়ে পড়েছি। তারপর যখন সকালবেলায় আবার ঘুম থেকে মানে ঘুমটা ভেঙেছে যখন সকাল হয়েছে তখন আমি ভীষণ কান্না করেছি। তোমাদের দাদা বলছে কান্না মানে তোমাদের দাদা আমাকে পাগল পাগল বলছিল যে কান্না করে নাকি এরকম বলছিল, সেই দিনের কথা ভাবছি তো তার জন্য চোখে আবার জল চলে আসছে। ঠিক আছে এখন ওটা ওরম্ব এখন যা গেছে মানে সেই দিনে সকালবেলা কান্না করছিলাম, তারপরে সেই দিনও কান্না করছিলাম, আমি আমার মার কাছে ফোন করছিলাম মাও কান্না করছিল। তারপরে সেই দিনগুলো খুব কষ্টের গেছে মানে ফার্স্টে 2-3 দিন, এখন যেহেতু এক মাস হয়ে গেছে এখন একটু কষ্ট কম হয় কিন্তু তবুও এটা দিয়ে যেহেতু আমাদের ইনকাম তার জন্য অনেক কষ্ট হয়, যারা ভিডিও করে তারাই বুঝতে পারবে এই ব্যাপারটা। সেটা ঠিকই, দেখো যাদের এটা দিয়েই মেন ইনকাম হয় তো তারা যদি এই ইনকামের জায়গাটা বন্ধ হয়ে যায় না খুব একটা বড় প্রবলেম হয়ে যায়, খুব বড় প্রবলেম। আর ফেস বড় প্রবলেম আর জিনকার হুজুর সিনকার আমারও তো মানে খুবই রাগ হচ্ছিল আর প্লাস টেনশন সব মিলে কি বলবো মানে ওর থেকে বড় তো আমাকেই সব ঠিক রাখতে, আমি চুপচাপ রয়েছি, আমি কিছু বলছি না, আমি ওকে শান্তই করছি, আমি কিন্তু কিছু করছি না, কি করবো আমি। তখন কোনো মতে ওকে শান্ত করেছিলাম। তো এখন আজকে এক মাস পর তবুও এখনো ঠিক হয়নি মানে এখনো এক মাস পর আমি বলছি তাতে আমার চোখে জল চলে আসছে। তাহলে সেই সময় আমি ভিডিও বানাতে পারতাম না মানে সেই সময় আমি কিছু বলতেই পারতাম না মুখ দিয়ে যে আমাদের কি হয়েছে কিভাবে প্রবলেম হয়েছে, এখন বলতে গেলেই চোখ দিয়ে জল চলে আসছে। তো যাই হোক এখন যা হয়েছে হয়েছে আর কি করবে এখন, যাই হোক তোমরা এখন নতুন পেজটা সাপোর্ট করো আর আমাদের পেজটা যদি মানে সত্যি আমরা যদি ফিরে পাই তো অনেক ভালো কথা, মানে তোমাদের সাথে তো শেয়ার করব যে পেজটা আমরা ফিরে পেলাম কি পেলাম না। তো আজকে আমরা এই ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি, তো এরপরে কি হলো না সব তোমরা জানতেই পারে, পরে ঠিকঠাক হলেই তোমাদেরকে জানাবো আর ঠিক না হলেও তোমাদের জানাবো। এভাবেই ভালোবাসা দিয়ে যাও তোমরা এভাবে পাশে থেকো আমাদের, তাহলে আশা করি আবার সব ঠিকঠাক হয়ে যাবে।